কিভাবে অর্জন করতেন না, গুরু গৃহে গিয়ে গুরু সেবার মাধ্যমে মাতাটা সমস্ত কিছু শিক্ষা দীক্ষা দিতেন। ঠাকুর মহারাজ বলছেন যে ব্রহ্মচর্য আশ্রম হচ্ছে সাঁতার শেখা, সাঁতার শেখা। সাঁতার না শিখলে যেমন একটা নদী পেরোতে গেলে সেখানে যদি নৌকার ব্যবস্থা, ভেলার ব্যবস্থা ইত্যাদি না থাকে, স্টিমারের ব্যবস্থা যদি না থাকে, সে নৌকা পার হবে কি করে? নদী, সে নদী পেরোতে গেলে কি দরকার? না, নৌকা দরকার। আর যদি সে সাঁতার জানে, সে সাঁতার কেটে কিন্তু এপার থেকে ওপারে পেরিয়ে যেতে পারবে। ঠিক তদ্রূপ এই সংসার ধর্মে প্রবেশ করতে গেলে সর্বপ্রথমে কি দরকার, না কিভাবে আগে সংসার করতে হবে সেটা আগে জানতে হবে। সংসারটা কার, সংসারের সঙ্গে মানুষের সম্পর্কটা কি, সংসারের সঙ্গে মানুষের সম্পর্ক কি এবং কার সংসার, সংসার। রামকৃষ্ণদেব বলছেন তুমি স্বয়ং সেজো না, সারকে অবলম্বন করে থাকার নামই সংসার। সার বস্তু কি না? সার বস্তু একমাত্র ভগবান, একমাত্র ব্রহ্মজ্ঞান, একমাত্র আত্মজ্ঞানে হচ্ছে সার বস্তু। সেই সংসারের সার বস্তুকে অবলম্বন করে আগে জানতে হবে ভগবানকে। আবার রামকৃষ্ণদেব সুন্দর কথা বলছেন যে দেখুন পাকা কাঁঠাল যখন তারা খাওয়ার জন্য ভাঙে কাঁঠালটাকে, তখন তারা কি করে না, হাতের মধ্যে তেল মেখে নেয়। কি তেল? না সরষের তেল মেখে নেয়। কেন মাখা হয় না? সরষের তেলটা মাখলে কাঁঠালের মধ্যে যে আটা থাকে সেই আটাটা চিটিয়ে যাবে না, অতি সহজেই ছেড়ে যাবে, এই জন্য আটা মাখা হয়। ঠিক তদ্রূপ এই সংসার কাঁঠালকে ভাঙতে গেলে মানুষের পাপ পঙ্কিলও আটা হাতের মধ্যে লাগবে, আর যদি জ্ঞান এবং ভক্তিরূপ তেল হাতের মধ্যে, তেলের মধ্যে জ্ঞান ভক্তিরূপ অর্জন, তেলকে অর্জন করে সে যদি সংসার করতে যায়, তাহলে কিন্তু তার এই সংসারে যে কর্মক্ষেত্র কর্ম করতে গেলেই যে পাপ পঙ্কিল রূপ আঠা, সে আঠা লেগে যাবে, কিন্তু জ্ঞান ভক্তি অর্জন হলে আর সে আঠা লাগবে না। জ্ঞান সর্বপ্রথমে এই সংসার রূপ সমুদ্র পাড়ি দিতে গেলে সর্বপ্রথমে ঈশ্বর প্রয়োজন না, জ্ঞান রূপ সাঁতার শেখার প্রয়োজন। অর্থাৎ নিলিপ্ততা অর্জন করা প্রয়োজন। নিলিপ্ততা অর্জন হবে কি করে? ঠাকুরের ঠাকুর মহারাজের একটা বাণীতেই ঠাকুর স্পষ্ট রূপে বলেছেন যে আদর্শ গৃহস্থ কাকে বলে, কিভাবে আদর্শ গৃহস্থ জীবন গঠন করতে হবে। সেখানে বলা আছে শুধু সন্ন্যাসী হয়ে বনে গেলেই ভগবান লাভ হয় না, গৃহে থেকে ধর্ম সাধনা করলেও ভগবান লাভ হয়। আচ্ছা ভগবান আমাদের কিসের প্রয়োজন? এই যে আজকে সম্মিলনীতে হাজার হাজার লোক এসেছে, তাদের কিসের অভাব? বাড়িতে যথেষ্ট অর্থ সম্পত্তি সকলেরই কিছু কম বেশি আছে, তিন দিন এখানে এসে এত কষ্ট স্বীকার করেছেন কেন? না, তাদের অভাব। এই অভাবকে পূরণ করার জন্য কি অভাব? জ্ঞানের অভাব। কি অভাব? ভক্তির অভাব। কি অভাব? প্রেমের অভাব। তাই ঠাকুর বললেন শুধু সন্ন্যাসী হয়ে বনে গেলে ভগবান লাভ হয় না, গৃহে থেকে ধর্ম সাধনা করলেও ভগবান লাভ হয়। তাহলে ভগবানকে কিসে প্রয়োজন? না ভগবানকে এই জন্যই প্রয়োজন যে আমরা পূর্ণ সুখের কামাল,
পূর্ণ সুখ সংসারের মধ্যে আমরা পাচ্ছি না, আপনারা পূর্ণ সুখ সংসারের মধ্যে পাচ্ছেন না। সেই সুখ কিসে আছে? আপনারা তো সংসারের সংসারী লোক, আপনারা সমস্ত কিছু তো ভোগ করে দেখছেন জীবন পথে চলার পথে, আপনারা তো প্রতিনিয়ত ভোগ করছেন, কিন্তু তবুও যেন কি একটা অভাব। সেই অভাব পূরণ করার জন্য, সেই অভাব পূরণ হবে কিসে? না, যতদিন পর্যন্ত জ্ঞান লাভ না হচ্ছে ততদিন পর্যন্ত সে অভাব পূরণ হবে না। কি অভাব? না, সংসারের অশান্তি, কিন্তু শান্তির অভাব। শান্তির পরিবর্তে কি আছে? না, অশান্তি আছে। সুখের পরিবর্তে দুঃখ আছে, আনন্দের পরিবর্তে নিরানন্দ আছে। কি আনন্দ? ভালো খাচ্ছেন, মাছ মাংস খাচ্ছেন, তাতেও তো আনন্দ পাচ্ছেন। কতক্ষণ খাচ্ছে? যতক্ষণ মুখের মধ্যে আছে ততক্ষণই থাকে, যখন উদরে চলে যায় তখন আবার সেই জিনিসটা খাওয়ার জন্য স্পৃহা হয়। মানে এই তৃষ্ণা, তৃষ্ণা কিন্তু নিবারণ হচ্ছে না। এইরূপ ভাবে যদি দেখা যায় প্রতিনিয়ত প্রতিটা বস্তুর মধ্যে মানুষ পরিপূর্ণ তৃপ্তি লাভ করতে পারছে না বলেই এই সম্মেলনেতে এসেছে। সাধু সঙ্গ করছেন, সঙ্গ অধিবেশন করছেন এই অভাবকে পূরণ করার জন্য। এই অভাব পূরণ হবে কিসে? ধর্ম সাধনা। ধর্ম সাধনা ভিন্ন, এ অভাব পূরণ করার নয়, পূরণ হবার নয়। মনু মহারাজ বলেছেন ধর্মের দশটি লক্ষণ। ধর্মের দশটি লক্ষণ কি কি? ধর্ম কাকে বলা হয়? ধীতি ক্ষমা দমস্তেয় শৌচম ইন্দ্রিয় নিগ্রহ ধীর বিদ্যা সত্যম অক্রোধ দশকম ধর্ম লক্ষণম। ক্রোধে দুঃখ, অক্রোধে সুখ। অক্রোধ করার নামেই ধর্ম। শৌচের পরিবর্তে অশৌচ থাকাই অধর্ম। শৌচ বহির শৌচ এবং অন্তর শৌচ। বাইরের শুচিতা, আমরা স্নান করলে মনে হয় দেহটা পবিত্র হয়ে গেল, অনায়াসে আমরা মন্দিরে পূজা করতে যাই, কিন্তু অন্তরের যে শৌচ, সে শৌচ কিসে আসবে? মনের পবিত্রতা কিসে আসবে? কি প্রয়োজন? না, ধর্ম ভগবত গুণগানের প্রয়োজন আছে। এই ভগবত গুণগান করলে মন পবিত্র হবে, অন্তকরণ শুদ্ধি হবে, বই অন্তর শৌচ হবে। প্রথমে বলছেন কি বলছেন? ধীর বিদ্যা সত্যম অক্রোধ ধীতি। সর্বাগ্রে কিন্তু ধৈর্য শক্তির প্রয়োজন আছে। ধৈর্য শক্তি যদি না থাকে আপনার, প্রতিটা পদক্ষেপে আপনার সংসারে অশান্তি ঘটবে। সংসারে যাতে অশান্তি না হয় তার জন্য কি অবলম্বন করা দরকার? না, ধৈর্য সাধনা, ধৈর্যকে ধারণ করো, ইহাই হচ্ছে ধর্ম সাধনা। সংসারে স্ত্রী ভুল করে ফেললো, ছেলে ভুল করে ফেলেছে, তাকে ক্ষমা দ্বারা, তাকে যদি ক্ষমা করেন আপনারা তাহলে সংসারে অশান্তি হবে না। আর যদি ক্ষমা না করেন ঘরের মধ্যে কুরুক্ষেত্র বেঁধে যাবে। কুরুক্ষেত্র কুরুক্ষেত্রে নয়, বাড়িতে কুরুক্ষেত্র বেঁধে যাবে। প্রথমে বলছে দিদির ক্ষমা, ক্ষমা গুণ। প্রথমে বলছে ধৈর্য, ধৈর্যই হচ্ছে ধর্ম, অধৈর্যই হচ্ছে অধর্ম। ইয়া সাধনা চোখ কান বুঝে তপস্যা করার নাম সাধনা নয়। ধীতি ক্ষমা, ক্ষমা দম,
আমাদের যে পঞ্চ কর্মেন্দ্রিয় এবং পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, এই পঞ্চ কর্মেন্দ্রিয় পঞ্চ জ্ঞানেন্দ্রিয়কে ঠাকুরের সেবাতে নিয়োজিত করার নামে দম। আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় চক্ষুকে আমরা ভগবত সেবায় লাগালাম, ভগবানের রূপ দর্শন করার জন্য চক্ষু ভগবান দিয়েছেন, কর্ণ ভগবানের নাম শ্রবণ করার জন্য কর্ণ দিয়েছেন, ভগবানের নাম করার জন্য মুখ দিয়েছেন, ভগবানের সেবা করার জন্য হাত দিয়েছেন, ভগবানের মন্দিরে যাওয়ার জন্য পা দিয়েছেন। এইরূপ ভাবে সেবার মাধ্যমে কি করতে হবে না, ভগবত সেবার বৃত্তির রূপান্তর ঘটাতে হবে, দমন করতে হবে বহিরিন্দ্রিয়কে। সমস্ত ইন্দ্রিয়গুলোকে আমি যদি ভগবত সেবায় গুরু সেবায় লাগাই, তাহলে যাবে কোথায় ইন্দ্রিয়গুলো? অন্য কাজে ব্যস্ত হতে পারবে না। কাঁটা দিয়ে কাঁটা তোলা, রাস্তা চলতে চলতে যদি পায়ে কাঁটা ঢুকে যায় তখন তাকে বের করার জন্য আর একটা কাঁটাকে অবলম্বন করতে হয়। ঠিক তদ্রূপ ভগবত কর্মে যদি আমাদের ইন্দ্রিয়গুলোকে নিযুক্ত করে রাখি, তাহলে ঠাকুরেই সমস্ত কিছু করিয়ে দিবে। ধীর বিদ্যা সত্যম অপ্রধ, সত্যম সত্য কথা বলা, সত্য কথা বললাম মনে মনে অসৎ চিন্তা করলাম তাহলে তো হলো না সৎ হওয়া। শরীরে মনে ভাবে কাজে চিন্তায় সৎ হও, ঠাকুর মহারাজ বলছেন শরীরে মনে ভাবে কাজে এবং চিন্তায় এই তিনটাতেই সৎ হতে হবে, তবেই প্রকৃত সৎ হওয়া হলো। এক সত্যই তোমাদের সব দিতে পারে, ঠাকুর মহারাজ বলছেন তাহলে সত্যই আমাদের সব দিতে পারবে যদি সত্য পথে চলি। সত্যই ভগবান, সত্যই ধর্ম, সত্যই আত্মা, সত্যই ব্রহ্ম। ধীর বিদ্যা সত্যম অপ্রদ দশকম ধর্ম লক্ষণম, এই দশ প্রকার ধর্মের লক্ষণ। এটা যদি আমরা করতে পারি তাহলে কি হবে না, পরিবারটা সুখী হবে। কি হবে না, ধর্ম সাধনার দ্বারা চিত্ত দর্পণ পরিমার্জিত হবে। চিত্ত দর্পণ পরিমার্জিত হলে কি হবে না, চিত্ত দর্পণ পরিমার্জিত হলে বিবেক উৎপন্ন হবে। বিবেক কাকে বলা হয়? নিত্য অনিত্য, নিত্য কি না একমাত্র ভগবানের নিত্য আর সব অনিত্য। সত্য কি ভগবানের সত্য আর অসব মিথ্যা, যা আজকে আছে কালকে থাকবে না, পূর্বে ছিল পরে থাকবে না, তাহাই মিথ্যা। যা অতীত ভবিষ্যৎ, অতীত বর্তমান এবং ভবিষ্যতে তিন কালেই যাহা থাকবে তাহাই সত্য। এই সত্যই হচ্ছে ভগবান, আর ভগবানকে লাভ করলে পরিপূর্ণ সুখ প্রাপ্ত হবে। সেই জন্য ঠাকুর মহারাজ বলেন আদর্শ গৃহস্থ হও। কিভাবে আদর্শ গৃহস্থ হবে না, ধর্ম সাধনা করো। ধর্ম সাধনা করলে তোমার মধ্যে পাপ পুরুষ সব পরিধ্বংস হয়ে যাবে, বিবেক জাগ্রত হবে, নিত্যানিত্য বস্তু বিবেক জাগ্রত হলে তুমি বুঝতে পারবে নিত্য কি অনিত্য কি, ভগবানের সঙ্গে আমার সম্পর্ক কি, ভগবান আমার কে, ভগবানকে কেন প্রয়োজন, সমস্ত কিছু আমাদের মধ্যে বিবেক জাগ্রত হলে। বিবেক কাকে বলা হয় সে সম্পর্কে জানতে হবে না। বিবেক বলছে নিত্য এবং অনিত্য, সত্য এবং মিথ্যা, আত্মা এবং অনাত্মা, তাই তো? আচ্ছা, দুধ এবং জল, দুধের সঙ্গে জল, জলের মধ্যে দুধের মধ্যে জল ঢেলে দিলেন, এক হয়ে গেল কিনা? আচ্ছা, সেই দুধ
ছেড়ে দেওয়া যায়, রাগ হবে কি, মিশে যাবে কি? না মিশবে না। কিন্তু জল এবং দুধ যতক্ষণ পর্যন্ত দুধকে কৌশল ক্রমে তার মাখন তুলে সংসার উজ্জ্বল, মানুষের মনটা হচ্ছে দুধ, সংসারটা হচ্ছে জল। তো এই মন রূপ দুধকে সংসার জলে ঢেলে দিচ্ছেন, সেই জন্য মানুষ দুঃখী হয়ে যাচ্ছে, একাকার অবস্থা প্রাপ্ত হয়ে যাচ্ছে। কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝতে পারছে না, কোনটা ভালো কোনটা নিত্য কোনটা অনিত্য, যেটা মিথ্যা এবং সত্য, নিত্য এবং অনিত্য, আত্মা এবং অনাত্মাকে আলাদা করার শক্তি জোগায় তাহাই হচ্ছে বিবেক। মানুষের তাহাই হচ্ছে বিবেক। তা বিবেকের যখন জন্ম হয়ে যাবে তখন আপনি জানতে পারবেন একমাত্র ভগবানের সকলের সব, সবের সকল, ভগবানে সকলের সব, সবার মধ্যে ভগবান আছেন, সকলের সব, সবের সকল, ভগবান সবাইকে ধারণ করে রেখেছেন বলেই তাকে বলা হয় ধর্ম। ধর্ম মানে ধারণ করা। এইরূপ যখন বিবেক জাগ্রত হবে, নিত্য বস্তুকে পরিত্যাগ করে অনিত্য বস্তুকে পরিত্যাগ করে নিত্য বস্তুকে অবলম্বন করলে, অনাত্ম বস্তুকে পরিত্যাগ করে আত্ম বস্তুকে অবলম্বন করলে, মিথ্যা বস্তুকে পরিত্যাগ করে সত্য বস্তুকে অবলম্বন করলে, তখন আপনি বুঝতে পারলেন, তখন আপনার জ্ঞান হয়ে গেল। তখন ঠাকুর বলে কি, ঠাকুর ঠাকুর আমরা যা বলছি, ঠাকুর কাকে বলে, কি ঠাকুর? ঠাকুর তোমার মধ্যে যে সত্য সত্তা আছে তাহাই ঠাকুর। ঠাকুর বললেন, অন্তর হইতে অন্তরতম প্রদেশে ডুবিয়া আমায় খোঁজো বৎস, তবে না আশা মিটিবে। আদর্শ গৃহস্থ জীবনে তিনি কিভাবে কি কি রকম হলে আদর্শ গৃহস্থ জীবন তাকে বলা হয়, ঠাকুর সেই কথা বলেছেন। সর্বপ্রথম বললেন যে গৃহকর্তা যে হবে, সংসারের কর্তা যে হবে, তাকে আদর্শবান সর্বাগ্রে হতে হবে। কারণ বলছে, যজ্জৎ আচরতি শ্রেষ্ঠ তস্তৎ এবৈতরজন সয়ত প্রমাণং কুরুতে লোকস্তৎ অনুবরততে। এখন আপনি যদি সব মিথ্যা কথা বলেন, আপনার ছেলেও তো মিথ্যা কথা বলতে শিখবে। বলছে, স্বামী বলবে এমন স্ত্রী কারো হয় না, স্ত্রী বলবে এমন স্বামী কারো মিলে না, পুত্র বলবে এমন পিতা কারো নেই, পিতা বলবে এমন ছেলে কারো জন্মে না, দাদা বলবে এমন ভাই কারো মিলে না, ভাই বলবে এমন দাদা কারো থাকে না। এই যে পরস্পর পরস্পরের মধ্যে ভাবয়ন্ত পরস্পরম, যেমন রামচন্দ্র বনবাসে গেলেন, দাদা তার সঙ্গে গেল, আটকাবো সংসারটাকে সুখী করতে গেলে কি প্রয়োজন, কিভাবে সংসার সুখী হবে? বলছে, পুত্র যার বসে আছে ভৃত্য আজ্ঞাকারী, অধিগন্ত প্রতিব্রতা হয়ে যার নারী, অভাবে অতুষ্ট রহে সদা যার মন, মত্তে বসে স্বর্গ ভোগ করে সেই জন। মত্তে বসে স্বর্গ সুখ দেবতারা যেরকম ভাবে ভোগ করে, আপনি এই মত্ত ধামেও আপনি সেই সুখ সেই আনন্দ প্রাপ্ত হতে পারেন। না আপনার পুত্র যদি আজ্ঞাবহ হয়, এরকম না, ভৃত্যের মতো, চাকরের মতো, চাকরকে যা বলবে তাই শুনবে, তাই কাজ করবে। পুত্র যার বসে আছে ভৃত্য আজ্ঞাকারী, অধিকন্ত প্রতিব্রতা হয় যার নারী, প্রতিব্রতা মাতা অনুসুয়া, দেখুন মাতা অনুসুয়া
পঞ্চমুখ হয়ে বলছেন যে এই রকম সতী আমি দেখিনি। তখন তাদের মধ্যে হিংসা হলো, মনের মধ্যে হিংসা জাগ্রত হলো যে আমরা দেবতা আসেন কিনা মত্ত ধামে মত্তে থাকেন অনুসুয়া, তার প্রশংসা করছে নারায়ণ, সে কত বড় সতী। তখন তাদেরকে পরীক্ষা করার জন্য তাদের স্বামীদেরকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিলেন, যাও পরীক্ষা করতে যাও সতী অনুসুয়াকে। তারা তিনজন ব্রাহ্মণ বেশ ধরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর চলে গেলেন অনুসুয়ার কাছে, গিয়ে বলছেন মা তোমার বাড়িতে আমরা আজকে সেবা নেব। হ্যাঁ সেবা নেবে? বলছে আচ্ছা বাবা ঠিক আছে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। বলছে না অন্য ভাবে সেবা নেব না, তোমাকে বিবাস্ত্রা হয়ে আমাদের সেবা দিতে হবে। তখন মাতা অনুসুয়া ধ্যানে বসেছেন, জানতে পারলেন এরা সাধারণ লোক নয়, এরা সাধারণ ভিক্ষুক ব্রাহ্মণ নয়, এরা সেই স্বর্গের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসেছেন। বলে ঠিক আছে বাবা তোমাদের মনোবাসনা আমি পূর্ণ করবো। তার সতীত্বের বলে তিনি ছোট ছোট বাচ্চা করে দিলেন তাদের, শিশু তাদেরকে স্তন পান করিয়ে দিয়ে শুয়ে দিয়েছেন। ইতিমধ্যে দেরি দেখে আর সরস্বতী পার্বতী লক্ষ্মী বলছে ব্যাপারটা কি এখনো ফিরে এলো না, সন্ধ্যা হয়ে গেল, নিশ্চয় কিছু একটা ঘটেছে ফিরে আসার কথা। তখন তিনজনে যুক্তি করে লক্ষ্মী সরস্বতী পার্বতী গেলেন মাতা অনুসুয়ার কাছে, বলছে হ্যাঁ তারা এসেছিলেন, তারা শুয়ে আছে, তিনটা শিশুরূপে, খুব শর্টে বলে দিচ্ছি, তিনটা শিশুরূপে শুয়ে আছে। বলছে আচ্ছা তোমাদের যে কাজ যে যার স্বামী বেছে নাও, আর তিনজনে একই রকম দেখতে কি করবে। তখন তিনজনে লক্ষ্মী সরস্বতী পার্বতী তারা নিজেদেরকে সতী বলে গর্ব যে করত সেই গর্ভচূর্ণ হয়ে গেল। ক্ষমা প্রার্থনা করলেন, হে মা আমাদের স্বামীরা আগে যেরূপ ভাবে ছিল সেইরূপ ভাবে তুমি করে দাও। সতী সতে যার রতি, রতি মানে প্রেম, স্ব মানে আত্ম, আত্মার উপরে যার প্রেম, আত্মাতে যার প্রেম ভালোবাসা, ভগবানে যার প্রেম ভালোবাসা তাকে বলছেন সতী। সতের অতি সতী, আত্মাতে যদি ভালোবাসা বা প্রেম থাকে তিনি প্রকৃত সতী। হ্যাঁ পুত্র যার বসে আছে ভৃত্য আজ্ঞাকারী, অধিগন্ত প্রতিপ্রতা হয়ে যারা নারী, অভাবে অতুষ্ট রহে সদা যার মন, অভাবে অতুষ্ট রহে। সতীর পরীক্ষা কিন্তু অভাবের সময়, যদি অভাবে স্বামী সংসার যদি অভাবগ্রস্ত হয়, পূজা দুর্গা পূজায় এসছে স্বামীকে বলছে দেখো এবার আমার একটা বেনারসি শাড়ি চাই, স্বামী বলছে আমার পকেটে টাকা নাই, তখন স্ত্রীর মনটা কেমন হয় না বাংলার পাশের মতো হয়, তাহলে বুঝবেন যে সে অভাবে সতী সন্তোষ। অভাবে বললে সবসময় সদা প্রসন্ন মুখ থাকবে তাকে বলছে সতী, অভাবে তুষ্ট রয়ে সদা তার মন, মত্তে বসে স্বর্গ ভোগ করে সেই জন, এই মত্ত ধামে বসি স্বর্গের আনন্দ উপভোগ করতে পারবেন, সেই হচ্ছে আদর্শ গারস্থ জীবন। তো এই যে আদর্শ গারস্থ জীবন বলতে গেলে অনেক সময় লেগে যাবে, আরো অনেক বক্তা আছেন মহারাজ হয়তো আমার কিছু বলেই দিবেন, আর বেশি বলবো না। সে ঠাকুরের বাণীর মধ্যে সমস্ত কিছু আছে, শুধু করতে হবে। সর্বপ্রথমে আদর্শ গারস্থ জীবন গঠন ঠাকুর মহারাজ বলেন, তারপরে সঙ্গ শক্তির প্রতিষ্ঠা ভাব বিনিময়। আদর্শ গৃহস্থ জীবন গঠন করতে না পারলে সঙ্গ শক্তির প্রতিষ্ঠা হতে পারে না, ভাব বিনিয়োগ করতে পারে না। যাক ঠাকুরের আদর্শ গৃহস্থ জীবন গঠনের শ্রী শ্রী ঠাকুরের যে বইখানা আছে সত্যানন্দ মহারাজ লিখে দিলেন,
সেই বইখানা ক্রয় করে আপনারা পড়বেন। কি বলছেন? ঠাকুরের জন্য বলেননি, তিনি আপনাদের সংসারের সুখ কামনার্থে তিনি এই কথাগুলো বলেছেন। সবাইকে জয়গুরুর সম্ভাষণ জানিয়ে আমার বক্তব্য এখানে বিরতি দিচ্ছি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।